দর্শক, আমদানি নিষিদ্ধ নকল ওষুধ সহ নানা অনিয়ম খতিয়ে দেখতে রাজধানীর মোহাম্মদপুরের কলেজ গেট এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালাচ্ছে ওষুধ প্রশাসন। এই মুহূর্তে ব্রিফিং চলছে এই বিষয়ে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে এবং আমাদের ফাইন্ডিং যেটা আমরা সব সিসকো নিয়ে যাচ্ছি, ফাইন্ডিংসগুলো ভিত্তি করে আমরা আমাদের ডাক কোর্টে মামলা করতে পারি, ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করতে পারি, অথবা আমরা এই ফার্মেসিটা বন্ধ করে দিতে পারি, লাইসেন্স ক্যান্সেল করতে পারি, সিলগালা করতে পারি। এগুলো হয়তো ধরেন আমরা এক সপ্তাহ 10 দিন সময় লাগবে, এরপর আমরা একসঙ্গে নিয়ে না বিএসটির অনুমোদিত প্রোডাক্ট ফার্মেসিতে থাকার কোনো প্রশ্ন ওঠে না। আমাদের ফার্মেসিতে যেগুলো বিক্রি হবে হচ্ছে আমাদের ওষুধ প্রশাসনের অনুমোদন হতে হবে, অনুমোদিত হতে হবে, ঠিক আছে। বেশ কিছু যৌন উদ্যোগের যে ট্যাবলেটগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের একটা বিভিন্ন হাসপাতালে কিন্তু মানে সরি ফার্মেসিতে কিন্তু এগুলো একদম সয়েল আপ চাইলেই পাওয়া যায়। কোনটা একটা যুব সমাজের জন্য মানে যৌন উদ্যোগ, হ্যাঁ হ্যাঁ যুব সমাজের জন্য একটা বড় ইয়ার কারণ এই জন্য ব্যবস্থা না। হ্যাঁ, এগুলো নিয়েও আমরা ধরেন যে ট্যাপেনাডল যে মেডিসিনটা আপনার নাম শুনেছেন, এটা কিন্তু আমরা রেস্ট্রিক্ট করে ফেলেছি। এটা কিন্তু সাধারণ ফার্মেসিতে আপনি পাবেন না, কোনো ফার্মেসি এখানে কিন্তু পাবেন না। স্পেশাল যেগুলো ইনডোরে শুধুমাত্র দেওয়া যাবে, এইভাবে আমরা কার্যক্রম নিয়েছি সারা দেশব্যাপী। আর আপনি যেটা বলেন সিনিলাফিল যে বিষয়টা, সেটাও কিন্তু আমাদের অনেক সময় আয়ুর্বেদিক ইউনিয়নে তারা ব্যবহার করে, সেগুলো অনেকগুলো ধরে আমরা তাদের জিনিসটা মামলা করেছি, ওই লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছি, তারপরে প্রোডাকশন যে এটা ওটা বাতিলও করে দিয়েছি আমরা লাইসেন্স। হ্যাঁ, এই অ্যাকশন আমরা নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের।